السلام عليكم ورحمه الله وبركاته انا ارحب بكم جميعا ترحيبا حارا في هذه القناه المفيده واتمنكم بخير تماما والحمد لله رب العالمين اليوم نحن نقوم بالمناقشه بحياه ابن الرومي وقبل كل شيء اذا انتم جدد في هذه القناه بالامكان ان تشتركوا في هذه القناه للنوتيفيكيشن للفيديوهات الجديده لاختبار النيت وكذلك الفيديوهات الأخرى المفيدة لكلكم جميعا إذا فلنبدأ باللغة البنغالية لكي كلكم تفهمون كلها التي التي يبين باللغة البنغالية إن شاء الله إذا فلنبدأ تواز كاميرا بروا ابن حسن زيات من كتاب تاريخ الأدب العربي لأحمد حسن আহমদ হাসান জায়দের বই থেকে পড়বো ইনশাআল্লাহ তো শুরু করা যাক তেরি না করেই শুরু করা যাক তো ইবনুর রুমি তিনি জন্মগ্রহণ করছেন দুশো একুশ হিজরি হিজরিতে আর ইন্তেকাল করছেন দুশো চুরাশি তিনি কি করছেন ইন্তেকাল করছেন আর সাল অনুযায়ী তিনি জন্মগ্রহণ করছেন আটশো ছত্রিশ খ্রিস্টাব্দে আটশো ছত্রিশ খ্রিস্টাব্দে তিনি জন্মগ্রহণ করছেন আর ইন্তেকাল করছেন আটশো সাতানব্বই খ্রিস্টাব্দে আটশো সাতানব্বই খ্রিস্টাব্দে তিনি ইন্তেকাল করছেন এটা হচ্ছে খ্রিস্টাব্দ অনুযায়ী এটা খ্রিস্টাব্দ অনুযায়ী এবার আমরা তার জীবনীতে চলে যাই জীবনী পড়ব নেশা আতুহু ও হায়াতুহু তার যে জীবনী এবং তার লালন পালন কীভাবে তিনি বেড়ে উঠেছেন এই ব্যাপারে বর্ণনা করা হবে তো তিনার পুরোনাম হচ্ছে আবুল হাসান আলী বিন আল আব্বাস আল আব্বাস বিন জার্জিস মাওলা দিল্লা বিন বিন আলী রুমিউল আসলি তো এটি হচ্ছে পুরো নাম আবুল হাসান আলী বিন আল আব্বাস বিন জার্জিস মাওলা ওবাইদিল্লা বিন আলী রুমিউল আসাল তিনি হচ্ছেন রুমিউল আসাল বাপের দিক থেকে ইবনু রুমি হচ্ছে রুমি রোমি ইউন মিনাল আব আর ফারেসি ইউন মিনাল ওম তুন মিনাল ওম ফারেসি ইউন এটা ফারেসি ইউন হবে ফারেসি ইউন মিনালেউন মিনাল উম আর এরই উল্টোটা রয়েছে অর্থাৎ পিতার দিক থেকে বাবা মানে পিতার দিক থেকে ফারেসি এবং মায়ের দিক থেকে হচ্ছে রুমিয়া মানে রুমি মায়ের দিক থেকে হচ্ছে রুমি কে তিনি নাম হচ্ছে বশ্মার বিন বোর্ড বশ্মার বিন হ্যাঁ বশার বিন বোর্ড বাসার বিন বোর্ড হচ্ছেন পিতার দিক থেকে পিতার দিক থেকে হচ্ছে ফারেসি আর মায়ের দিক থেকে হচ্ছে রোমি সেভাবে আমরা মনে রাখতে পারি তো যাই হোক আমরা পড়ব আচ্ছা এ আগে মিশিয়ে দিই পরবর্তীতে ডিস্টার্ব করবে হুম উলিদা বি বাগদাদ বা বিবাগদাদ আর বাগদাদের জন্মগ্রহণ করেন অফিহানা শাহ সেখানে বেড়ে ওঠেন ও তা একদাবা তিনি সেখান থেকে আদবের জ্ঞান অর্জন করেন হাতটা সাহারা জ্ঞান অর্জন করে তা সাহিত্যের জ্ঞান অর্জন করে তিনি কবিতা বলতে শুরু করেন ও নাবাগা এবং কবিতার ফিল্ডে তিনি বেশ নাবাগা মানে সে বেশ উচ্চ মাকান লাভ করেন নাবাগা মানে বেড়ে ওঠা মানে বৃদ্ধি তিনি তার বিভিন্ন দিক থেকে তিনি বেড়ে উঠলেন অর্থাৎ পারদর্শিতা অর্জন করলেন কবিতার ব্যাপারে বা কবিতার ওপর পারদর্শিতা অর্জন করলেন হোম্মা কাদা অতঃপর তিনি তার জীবনকে অতিবাহিত অতিবাহিত করলেন বেশিরভাগ যেমনভাবে কবিরাই কি করে অতিবাহিত করে তাদের জীবন জীবন জীবনকে কেমনভাবে বিনোরমী তিনি তার জীবনকে অতিবাহিত করেছিলেন ইন্তজা ই সুরাতি সুরাতন এটা জমা এর ওয়াহেদ মুফরাদ হচ্ছে সারি ইউন এর অর্থ হচ্ছে সম্ভ্রান্ত ব্যক্তি তো সুরাত জমা তো ইন্তেজা শব্দের অর্থ হচ্ছে ইন্তেজাউন শব্দের অর্থ হচ্ছে সন্ধান করা যে সম্ভ্রান্ত পরিবারের লোকেদের সন্ধান সন্ধান করার মাধ্যমে বা তাদের কাছে আশ্রয় গ্রহণ করার মাধ্যমে তিনি তার যে জীবনকে অতিবাহিত করলেন আর কাদের বল উলাতি এবং যারা অলি আওলা রয়েছে তাদের নিকটে তিনি তার জীবনকে অতিবাহিত করলেন মানে তাদের প্রশংসা করলেন তাদের থেকে উপকন পেলেন এইভাবে তিনি তার জীবনকে অতিবাহিত করলেন এমনটা বলা হচ্ছে ওকাত হামালা আন্না বিলিসানিহি হামালার পরে আলা হারফে যার আসলে এর অর্থ হচ্ছে উদ্বুদ্ধ করা এবং মানুষকে তিনি উদ্বুদ্ধ করলেন তার জবান বা তার জীব বা তার ভাষার তিনি তার তিনি ভাষার মাধ্যমে মানুষকে উদ্বুদ্ধ করলেন আলা রিহি তার সততার ব্যাপারে বা তাকার তাক বা তাকরিমাতিহি এবং তার সম্মানের সম্মানের ওপর মানুষকে কি করল মানুষকে কি করলেন মানুষকে তিনি উদ্বুদ্ধ করলেন মানে মানুষকে তার কথার জাদুর মাধ্যমে মানুষের কাছে সম্মান অর্জন করলেন এমনটা বোঝা যাচ্ছে ইম্মা সেটা হতে পারে রগবাতান মানুষ মানুষরা মানুষ ইচ্ছে তার প্রশংসা করছে মানুষ তার তার ব্যাপারে ভালো মন্দ ভালো বলছে আও ইম্মা রাহাবাতান অথবা ভয়ে অথবা ইবনুর রুমির হেজার ভয়ে মানুষরা তাকে ভয় করে তাকে সম্মান দিচ্ছে এরকমটা বলা হচ্ছে কানা ইবনুর রমি শারিহান শারিহান শব্দের অর্থ হচ্ছে লবি ইবনু রমি তিনি লবি ছিলেন কামাইয়া দারফি মিন গদু ইসে রিহি যেমনটা তার কবিতার মধ্যে উল্লেখ রয়েছে হ্যাঁ উল্লেখ রয়েছে এমন এবং ইভিনী তিনি অনেক পেটু বলতে খুব পেটুক ছিলেন খাবারের প্রতিও তিনি অনেক লোভ ছিল যেমনটা তার কবিতার মধ্যে উল্লেখ রয়েছে পরের লাইনে স্পষ্ট হবে যে ওয়ালাহু আশা আর ক্যাথি রতন ওয়ালাহু আশা আরুন ক্যাথি রতন তার অনেকগুলো কবিতা রয়েছে ফিরত আমি ও শারাবি পানি ও পান এবং খাবারের ব্যাপারে তার অনেকগুলো কবিতা রয়েছে আর সাদি দা তিয়ারাতি তিয়ারা শব্দ রয়েছে বাদশুগুনি যে অশুভ লক্ষণ অশুভ লক্ষণের প্রতি তিনি বেশ বিশাল দৃঢ়তার বিশ্বাস ছিল হুম নিচে তার অনেকগুলো ঘটনা আসবে কয়েকটা ঘটনা আসবে এর ব্যাপারে ইয়াগলু ফিহা এবং এই অশুভ লক্ষণের ব্যাপারে তিনি বেশ বাড়াবাড়ি করতো অর্থাৎ তিরাতের ব্যাপারে যেটা ইসলামে কোনো এর স্থান নেই খুবই বাড়াবাড়ি করতো ও একটা জুলাহা এবং এই যে তীরা তীরা তীরার ওপরে বলতে অশুভ লক্ষণ যে এর এক্সিস্টেন্স রয়েছে তো এর ব্যাপারে দলিলও দিতেন দলিল কিভাবে দিতেন তো একটা ঘটনা বর্ণনা করছে এখানে এ এখান থেকে দলিল নিচ্ছে ওয়াকুল এবং তিনি বলেন ইন্না ন সাল্লাহ আলী হোসাল্লামা জানিস রসুল সাল্লা আলী হাসাল্লামা কানা ইউ হিবুল ফা আলা তো ফাল তিনি পছন্দ করতেন তো ফাল এটা পছন্দ করতেন এটা এটা হাদিসে এসেছে যেমনটা বলা হয়েছে যে সাল্লাম যখন বললেন ফালের ব্যাপারে তখন শাহাবাগঞ্জ জিজ্ঞাসা করলেন মা হাল ফা আল তখন সাল্লাম বলেন ওয়া আল তো তৈবা তো ভালো কথা ওয়াকিয়ারসিদাম তিয়ারা অপছন্দ করতেন হ্যাঁ ও আন্নাহু আর কীভাবে দলিল দিচ্ছেন যে ও আন্নাহু একদা তিনি অর্থাৎ রসদ সাল্লাইসাল্লাম মার রবি রাজুলিন এক ব্যক্তির পাশ দিয়ে অতিক্রম করলেন ওহয়া ইয়ার হালু এমতো অবস্থায় সেই ব্যক্তিটা কি করছিল মানে সফর করছিল লাহু তার উটনির ওপর চড়ে সে ভ্রমণ করছিল সে লোকটা ও ইয়াকুলু এবং সে লোকটা বলল উটনিকে উদ্দেশ্য করে ইয়া মাল হে মালনা হে অভিশপ্ত সকালা তখন রসাল্লাম বলেন লা ওন আমাদের সঙ্গে মালুন বা অভিশপ্ত হবে না হয় না তো এখান থেকে এবার তিয়ারা নিয়ে নিল কে ইবনুর রোমি যে এটা দ্বারা দলিল পেশ করছে যে এরকমটা যে তিয়ারা এরকম এক্সিস্টেন্স রয়েছে এমনটা বলা হচ্ছে ওয়ান্না আলী ইয়ান রাদি আল্লাহ আনহু আর আর একটা তিনি দলিল দিয়েছেন ইবন রুমি যে ওয়ান্না আলী ইয়ান রাদি আল্লাহ আনহু যে নিশ্চয় আলী রাদি আল্লাহ আনহু ক্যান আলা একজু গাজাতান যে তিনি যুদ্ধ করতেন না ওয়ালকাম আরফিল আকরাব আকরাব একটা উপগ্রহ একটা গ্রহ এর নাম নক্ষত্রের নাম যখন চাঁদ একটা নক্ষত্রের মধ্যে থাকতো বা একটা জায়গা একটা বিশেষ স্থান একটা বিশেষ স্থানে থাকতো হ্যাঁ আকরাব একটা বিশেষ স্থান তো সেখানে যখন থাকতো তো তখন হজরত আলী রাদিয়াল্লাহ মানু বা আক্রাব একটা কক্ষপথ যখন একটা কক্ষপথে চাঁদ থাকতো তখন যুদ্ধ করতো না তো এই যে হাদিসগুলো বিশেষ করে এই লায়কজু গাজাতন এ হাদিসের ব্যাপারে এই বিশেষ বিশেষ করে এসব হাদিসগুলো মূল বা ভিত্তি সঠিক থাকে না সাহিত্যের ব্যাপারে যেগুলো বর্ণনা করা হয়েছে আরও অনেকগুলো হাদিস তো যাই হোক এই হাদিসটা পুরোপুরি আমার দেখা নেই তো এটা সাহিজ কি আমার জানা নেই তবে এখান থেকে জাস্ট এগুলো রমিত দলিল নিচ্ছে যে তিনি কী করতেন না অর্থাৎ হাজার যুদ্ধ করতেন না যখন চাঁদের অবস্থা এরকম বা চাঁদে কক্ষপথে থাকতো এরকমটা দিয়ে এভাবে তিনি দলিল নিচে যে তিয়ারাতার ব্যাপারে তিনি দলিল প্রদান করছে ঠিক আছে ওয়াকান ইয়াজ এবং তিনি ধারণা করতেন আন্না তিয়ারাতা মৌজুদারাতা বা অশুভ লক্ষণ সেটা প্রকৃতির মধ্যে কি রয়েছে অবস্থিত অবস্থিত রয়েছে অবশিষ্ট রয়েছে ওয়াহিয়া আর সেটা হচ্ছে বা আদিহিম আধার যেটা কিছু মানুষের মধ্যে সেটা প্রকাশ পায় ওয়ান্না লাখতার ফিন্নাস আর বেশিরভাগটা যেটা মানুষের মধ্যে ঈদা লাকিয়া যেটা যেটা সাক্ষাৎ পায় মা এক হু হু হ্যাঁ আর ওয়ান্না লাখতার আর বেশিরভাগ ফিন্নাস মানুষের মধ্যে ঈদা যখন ইবনু রমি তিনি সাক্ষাৎ করতেন এমন এক মানুষের সঙ্গে মা একা হু হু যাকে তিনি অপছন্দ করতেন তখন ইব্রু রমি কি বলতেন আলা ওয়াজহিন মানাস বাহ তুলিয়া মা আজকে সকাল আমি কার মুখ দেখে সকাল করলাম এটার মানে এটা কওয়ালা আলী বিন আল মুসাই মুসাইব তো আলী বিন আল মুসাইব তিনি একটা এখানে ঘটনা বলবেন যে কিভাবে তিনি অশুভ লক্ষণ তিনি নিচ্ছেন হ্যাঁ এখানে একটা কয়েকটা ঘটনা রয়েছে একটা ঘটনা রয়েছে দুটো ঘটনা এক দেখালা একটাই ঘটনা রয়েছে এক দেখালা আনেই না কে বলছে এটা এই যে গল্পটা বর্ণনা করছে আলী বিন আল মুসাইব আলী বিন আল মুসাইব তিনি ঘটনা বর্ণনা করছেন যে দাখালা আলাইনা ইবনুর রুমি যে ইবনুর রুমি আমাদের ওপরে প্রবেশ করলেন আমাদের কাছে আসলেন জানি। মাহারজানি ইয়ামা মাহারজানিন সানাতান সানাতা মিয়াতা ওয়া সামান বা সাবাইন মিনাল হিজরা দুশো আঠাত্তর হিজড়িতে একটা যে ফেস্টিভ্যাল হয়েছিল সেখানে ইবনুর রুমি আমাদের কাছে এসেছিল ওয়াকাদ ও হুদিয়া ইলাইয়া এটা কে বলছে আলী বিন আল মুসাইব বলছে যে আমাকে কি করা হয়েছিল হাদিয়ে দেওয়া হয়েছিল ইদা তামিনাল জওয়ার কিয়ান অনেকগুলো দাসি আমাকে দেওয়া ওপরকন হিসেবে দেওয়া হয়েছিল কেয়ান মানেও দাসী হয়ে থাকে কাইনুন জামাছে কিয়ান মানে দাসি হয়ে থাকে দাসী আমাকে দেওয়া হয়েছিল অনেকগুলো ওয়াকান আত সাবি সাবিয়াতুন আর সেই সমস্ত দাসীদের মধ্যে একজন কি ছিল একজন সাবিয়া মানে ছোট বাচ্চা ছিল হাওলা যে ছোট বাচ্চাটা কী ছিল ট্যারা ও আজুজ আর একজন ছিল কে না তো বৃদ্ধ মানে মানে বয়স্ক বয়স্ক মহিলা ঠিক আছে দুজন একজন ট্যারা ছিল একজন বয়স্ক আজুজ অপারক ফিয়াহা আইনাই হা নুক্তাতুন আর তার একটা চোখে কি ছিল চোখটা ফোলা ছিল বা চোখটা এক চোখ এক চোখ কী ছিল তারও এক চোখ কী ছিল মানে ত্রুটিপূর্ণ ছিল এই যে দুটো দাসী একটা ট্যারা আর একটা হচ্ছে আজুজ মানে হচ্ছে অপারক এবং মানে বয়স্ক এবং তারও একটা চোকি ছিল হ্যাঁ ত্রুটিপূর্ণ ছিল ফা তা তাই তো ইবনুর রুমি এখান থেকে কিনে নিল অশুভ লক্ষণ যে এদের কারণে কোনো অশুভ লক্ষণ ঘটতে চলেছে এরকম ইবনুর রুমি বলছে মিন্দা আলিকা আর এই কারণেই ওয়ালা মিয়া ধার আলি কিন্তু এটা কে বলছে আলিবিন আল আলী বিন আল মুসাইব বলছে যে ইবনুর রুমি আমার কাছে সেই ব্যাপারটা প্রকাশ করলো না কিন্তু সে অটোমেটিক অলরেডি অশুভ লক্ষণ নিয়ে নিয়েছে এই দুটো জারিয়ার ব্যাপারে ওয়াকাম আ বাকিয়া ইয়মিহি আর বাকি দিনও আমার সঙ্গে কী করলো থাকলো ওয়া আকামা আ বাকিয়া সে তার বাকি দিনটা এই যখন এই দুটো জারিয়ার ব্যাপারে যখন অশুভ লক্ষণ নিয়ে নিল যে এরা টেরা মানে কিছু করতে চলেছে এরকম তখন সে বাকি দিনটা অবস্থান করলো লাই সে ঘরের বাইরে বের হলো না ঘরের মধ্যে অবস্থান করলো ফালাম্মা কানা বাদা মুদাতিন ইয়াসিরাতিন ইয়াসিরাতিন মানে কিছুক্ষণ কিছুক্ষণ পর যখন কি হলো একটা সাকাতাত ইবনাতুলি ইবনাতুল্লি ইবনে মানে আলিবিন আল মোসাইব তিনি বলছেন যে যখন আমার কন্যা পড়ে যায় মিনবা আদিস মানে ছাদ থেকে যখন পড়ে যায় ওয়া ফাহু আল কাসিম ইবনু ওবায়দুল্লাহ তো আল কাসিম ইবনে ওবায়দুল্লাহ যিনি অজির আল মোহাতাজিদ মোসাজিদের মোহাতাজিদের অজির এই জাফাহ বলতে হুজামির ইবনুর রুমির দিকে লড়ছে তো আল কাসিম ইবনে ওবায়দুল্লাহ ইবনু রুমিকে খুব কঠোরভাবে বকলেন কোনো একটা অন্য ঘটনার কারণে বকলেন তখন এবার ফাজা আলা আল কাইনা তাইন সাবাবাদ আলিক এবার ফাজা আলা বলতে ইবনুর রুমি করে দিলেন কি করে দিলেন সেই দুটো জারিয়াকে সাবাবদ আলিক ওটার কারণ হিসাবে ওয়াকাতাবা বা কুল এবং ইবনুর রুমি একটা চিঠি লিখলো এলাইয়া বলতে আমার নিকটে আমার নিকট বলতে কার নিকট না তো বিন আল মোসাইবের নিকটে একটা চিঠি লিখলো আর এই যে আল কাসিম ইবনে ওবায়দুল্লাহ ইবনুর রুমিকে ধমক দিল হুম বা বকাঝোকা করলো এই এই বকাঝোকা কারণটার বকাঝোকার কারণেই এবং তার সঙ্গে ওই যে ছাদ থেকে মেয়েটা পড়ে গেলো আলী বিনাল মোসাইবের হ্যাঁ সেটার কারণটা ওই দুটো জারিয়ার কারণে হয়েছে এমনটা ইবনুর রুমি অশুভ লক্ষণ নিয়ে নিল তারপর এই যে কাতাবার ফায়াল ইবনুর রমি ইবনুর রমি আলী বিন আল মুসাইবকে একটা চিঠি লিখছেন এইভাবে যে আইয়ুহাল মুথাহি মুথাহি শব্দের অর্থ হচ্ছে ওয়ে খাতিরকারী মানে যে অতিথিদের কি করে অতিথিদের আতিথিয়তা করে তো ওয়ে খাতিরকারী বি হাউ বি হাউলিন হাওয়ালুন শব্দের অর্থ হয় হাওয়ালন শব্দের অর্থ একটা হয়ে থাকে আর তার অরুণ অরুণ শব্দের অর্থ আমি ওটা আগে বলে নিই আর আচ্ছা হাওয়ালন শব্দের অর্থ হচ্ছে দৃষ্টির বক্রতা যে টেরা চোখে দেখায় বা ওয়ার ওয়ার শব্দের অর্থ হচ্ছে আচ্ছা ওয়ার শব্দের অর্থ হচ্ছে দাসী ঠিক আছে তো ওই যে টেরা দাসীর বেহাউলে অর্থাৎ ওহে খাতিরকারী বি হাউলিন বি হাওলিন অর্থাৎ ট্যারা এবং ত্রুটিপূর্ণ দাসীদের মাধ্যমে আইনা হাসানান কোথায় কোথায় আনকাল তোমার কাছে কি আর সুন্দর সুন্দর মুখওয়ালা মুখগুলো মুখগুলো ছিল না তার মানে কি এই যে টেরা দাসিগুলো কি তুমি পেয়েছো আপনি পেয়েছেন আর কি সুন্দর সুন্দর দাসী ছিল না এরকমটা বলছেন কারণ ওই টেরা চোখের কারণে এই ঘটনা এই ঘটনাগুলো ঘটলো বিভিন্ন রকম এটা বলতে চাইছেন ওকাদলা অমরি অকাদ অমৃ রাকিব তা আমরান মাহিন অর্থাৎ আমার জীবনের কসম তুমি আপনি এমন একটা কাজ এমন একটা নিকৃষ্ট কাজ করেছেন সাহানি যেটা আমাকে কষ্ট দিয়েছে হ্যাঁ ফিকা আপনার ওই কাজের ব্যাপারে আইয়ুহাল হুলসান ওহে আমার হ্যাঁ খাঁটি বন্ধু এটা আলী আলিবিনাল মুসাইবকে ইন্ডিকেট করে রমি বলছেন তোমার যে ফেস্টিভ্যালের যে উন্মোচন করা বা আউর অর্থাৎ এই যে টেনা দাসির মাধ্যমে আরানা আমরা দেখতে পাচ্ছি দেখতে পেলাম ঠিক আছে আমাদেরকে এই ঘটনাগুলো দেখালো মা আকাবাল মাহারজান অর্থাৎ এই যে ফেস্টিভ্যালের পর যা ঘটলো আমরা দেখতেই পেলাম এই দুটো দাসির কারণে এটা একটু রমি বলতে চাইছেন কারণ ওই দুটো দাসি থেকে অশুভ লক্ষণ তিনি নিয়ে নিয়েছেন কানা মিন্দা কা ফিকদা ফিকদা কা ফিক ফিক দোকা হর রাতু অর্থাৎ ওই কারণে ওই দুটো দাসির কারণে তোমার যে স্বাধীন যে কন্যা তাকে হারিয়ে ফেললে মাসবু আলাক ফান আর সেই তোমার যে কন্যা এখন কাফনের তলে বা কাফনে রঞ্জিত হয়ে গেল কাফনে তাকে ঢাকা হলো মানে তিনি ইন্তেকাল করলো ইবনুর রমিত তিনি বলতে চাইছেন ওই দুটো দাসির কারণে আর কি হলো অতাজা আফা আর নিষ্ঠুর হলো কে না তো আল কাসিম আল কাসিম ইবনে উবায়দুল্লাহ আমার ওপর নিষ্ঠুর হলো হ্যাঁ ফি মো আম্মাল লি জালিলুন ইলুন হ্যাঁ জালি জালিলুন দ্বারা দ্বারা জালিলুন বলতে কেন বোঝানো হচ্ছে আল কাসিম ইবনে উবায়দুল্লাহ আল কাসিম ইবনে উবায়দুল্লাহ কী করলো আমার ওপর নিষ্ঠুরতা হলো নিষ্ঠুর হ্যাঁ নিষ্ঠুর হলো জালিনু অথবা খালিলুনও নিতে পারি যেটা আলিবনুল মুসাবকেও বোঝাতে পারি হুম তো আরিবনের মুসাইবকে বোঝানো হচ্ছে যে আল কাসিম ইবনে উবায়দুল্লাহ আমাকে ওই দা ওই কারণে এমনটা ঘটনা ঘটলো আমার উপর নিষ্ঠুর হলো আর কি লাজ্জা ফিহি আল জাফা হিজরান লজ্জা মানে একগুয়েমি হওয়া ফিহি এই কাজের ব্যাপারে এর ব্যাপারে আল জাফা এবং কঠোর যে আমি ব্যবহার পেলাম ওয়াল হজরান এবং ত্যাগ আমাকে অবহেলা করা হলো এগুলো পেলাম আর কি বলা হচ্ছে তুমি দণ্ডামান হও ইদা তিরাতা তি ঈদা ইদা তালাক তালাকাতকা তুমি দণ্ডায়মান হও তুমি দাঁড়াও ঠিক আছে যদি এই যে অশুভ লক্ষণ তোমাকে সাক্ষ ওপর সাক্ষাৎ করে অন্ধ তুমি লক্ষ্য করো বস্তামি এবং বস্তামি শুনো তোমা মা এক যা বলছে আর জামান জামান যা বলছে তা তার দিকে তুমি শোনো ঠিক আছে কারণ সেখানে কি রয়েছে অশুভ লক্ষণ রয়েছে খাব্বর আল্লাহ আল্লাহ তাবারা কত অবহিত করেছেন আন্না মাস আতান মাস আতান মানে সাররান যে খারাপ কিছু জিনিস কানাত ছিল লে কমিন এমন এক গোত্রের মধ্যে ওয়াখাব্বর আল কোরআন এবং কোরআনে তিনি অবহিত করেছেন এমনটা বলে বলছেন কে ইবন রমি কাকে উদ্দেশ্য করে আ মুসাইব বিন আল মুসাইবের দিকে ওই বলতে এই কবিতাটা লিখে ওকে ইন্ডিকেট করে কবিতাটা তিনি বলেছেন তাহলে আমরা এই কবিতা লাইনগুলো পুরোটাই পড়ে নিলাম আশা করছি বোঝা গিয়েছে এই পর্যন্ত পড়া হলো তারপর বলা হচ্ছে ওবালাগা মিন অবালাগা আর তিনি পৌঁছলেন মিন মন তাতু এবং বালাগা এমন একটা খবর পৌঁছেছে এমনটা যে ইবনুর রুমির কাছ থেকে যে ইবনুর রুমি কী করেছে অশুভ লক্ষণ এমনভাবে নিয়েছে যে আন্নাহু কানাইয় কীমুল আইয়ামা তিনি অনেক দিন অবস্থান করতেন বাড়ির মধ্যে লা ইখরুজু মিন হিসে তার বাড়ি থেকে বের হতো না ইদা কখন ইদা যখন কারা আত ইয়ৌমি কালিমাতুন সকাল বেলায় কোনো একটা খারাপ শব্দ তিনি শুনতে পাতেন সকাল সকাল তখন তিনি আর বাড়ি থেকে বের হতেন না বাড়ির মধ্যে অবস্থান করতেন তিনি ছিলেন আখবর গরিব মাল আকফাস আর আকফাস আকফাসের সঙ্গে তার অনেক গাড়ি গাড়ি বা অদ্ভুত অদ্ভুত ঘটনা রয়েছে আকফাস হচ্ছেন খালির বিন আহমদ আল ফারাহিদের স্টুডেন্ট যিনি আহ বাহারুল মোতাদারি এই যে বাহারটার সৃজন অর্থাৎ তিনি এটাকে কি করেছিলেন ডিসকভার করেছিলেন আবিষ্কারক ওয়াকান হিসাল হাজিবি আর এই যে অশ্লীল ভাবে তিনি হেজা করতেন সাদিদ আহু আর খুবই কঠোর হেজা করতেন তীব্র হাত্তা তা হাসিয়াহুল কুবারা ওয়াল উজারা উলি আর এই কারণে যারা বড় বড় উজারা মন্ত্রীরা থাকতো এবং বড় বড় লোক থাকতো তারাও কিন্তু ইবনুর রুমির হেজা এর কারণে খুবই ভয় পেত ওয়াকান আবুল হাসান আল কাসিম বিন ওবায়দুল্লাহ ওয়াজিরুল মোহাজিদ এ তো ওজিরুল আবুল হাসান আল কাসিম বিন ওবায়দুল্লাহ তিনি কি করছেন লা লাফতাউব লা ইফতাউ শব্দের অর্থ হচ্ছে সর্বদা এখানে মানে নেব যে তিনি কি করতেন সর্বদায় হাদিরান সতর্ক থাকতেন মিনহু বলতে মিনাল মিন ইবনুর রুমি ইবনুর রুমির কাছ থেকে খায়ফান ইফান এই ভয়ে মিন হিজা ইহি তার হেজার ভয়ে সব সময় কি থাকতেন তিনি ভয় ভয়ে থাকতেন বলাই একা দেকু আন্নাহো ইয়াসলাম মিন লিসানিহি ইহি আর তিনি এটাও মনে করতেন না যে মনে করতেন না তার মনে হতো না যে তিনি ইবনুর রুমির হেজার হেজা থেকে নিরাপদে থাকবে থাকবেন এটাও তিনি মনে করতেন না ওয়াকান আহাদ আল ওয়াজির ও শরীরান আর এই যে ওজির এই যে আবুল কাসিম বিন ওবায়দুল্লাহ তিনি খুবই একজন খারাপ ব্যক্তি ছিল সাফা খান লিদ্দিমাই আর তিনি অনেক রক্ত বইয়েছেন তিনি হত্যাকারী ছিলেন সাফা সাফাকান সাফা লিদ্দিমা মানে রক্ত বইয়ে দেওয়া তিনি রক্ত প্রবাহিতকারী ছিলেন হিমিন আলাইহিমিন সুম্মিহি রুমির ওপরে ষড়যন্ত্র করেছিল কো ষড়যন্ত্র করেছিল মিনসুম্মিহি মিনসাম্মিহি অর্থাৎ বিষের মাধ্যমে ফি আকলাতিন মানে খাবারের মধ্যে দিয়ে দিয়ে দেওয়ার মাধ্যমে অহ হাদিরুন আর ইবনুর রুমি অহু আাদিরুন এমত অবস্থায় সে তিনি হাজির ছিলেন অর্থাৎ রুমি কে বিষ দিয়েছিল এমতাবস্থায় আবুল কাসেমার আবুল কাসেমিন ওবায়দুল্লাহ তিনি সেখানেই ছিলেন ফালাম্মা হাসা ইবনুর রমি বিশ্বাম বিশাম্মি সুম্মি যখন ইবনুর রুমি তিনি বুঝতে পারলেন যে খাবারে বিষ মিশানো হয়েছে কামা তখন ইবনুর রুমি দণ্ডায় মান হলেন ফকাল আল্লাহুল ওয়াজিরু তখন ওয়াজির আবুল কাসিম বিন উবাইদুল্লাহ ইবনুর রুমিকে বলছে ইলা আইনা কোথায় যাচ্ছো এখানে উত্তরটা মারাত্মকভাবে তিনি উত্তর দিচ্ছেন যে ফকাল আহ ইলাল মাউদে আমি ইবনুর রুমি বলছেন ইলাল মওদে ওই জায়গা যাচ্ছি আল্লাহ দি বা যে জায়গাতে তুমি পাঠানোর চেষ্টা করেছো ইচ্ছা করেছো সেই জায়গাতে আমি যাচ্ছি ফকাল আলাহু সাল্লিম আলা ওয়ালিদি এবার আবুল কাসিম বিন ওবায়দুল্লাহ তিনি ইবনু রমিকে বলছেন তাহলে আমার আব্বাকে সালাম দিয়ে দিও মানে ওর আব্বা ইন্তেকাল করেছেন তার মানে বলতে চাইছেন যে মানে ও ইন্ডিকেট করছে ওদিকে যে তুমি যখন যাচ্ছ ওদিকে তখন তুমি আমার আব্বাকে সালাম দিয়ে দিও ফাঁকা আলা এবার অসাধারণভাবে উত্তর দিচ্ছেন ইবনুর রমি যে ফাঁকা আলা ইবনুর রমি বললেন লাইসা তার তারিখি আলান্নার যে আমার রাস্তা তো জাহান্নামে নয় তোমার জাহান্নামে গিয়েছে এরকম টাইপ বলতে চাইছে আমি তো জাহান নামে যাচ্ছি না বরং আমি জান্নাতে যাব এরমটা টাইপ নুরমি বলতে চাইছে ওয়া লাহিকা বি মঞ্জিলিহি ফাকাম আবি আয়ামান ওয়ালাহিকা বি মঞ্জিলিহিস রুমি তিনি তিনার বাড়িতে আসলেন কিছুদিন অবস্থান করলেন তিনার বাড়িতে ওয়াকান আর তাবিব ইয়া আলাইহি এবং ডাক্তার যাওয়া আসা করতে শুরু করলো তার বাড়িতে কারণ তাকে বিষ মিশানো হয়েছিল বিষের যে প্রভাব তার শরীরে রয়েছে ফাজাইমা তো ইবনুর রুমি তিনি কী করলেন তিনি তার ধারণা হলো ইবনুর রুমির ধারণা হলো যে আন্নাহ ফি বা আদিল আকাকির যে তিনি কি করেছেন অর্থাৎ ডাক্তার কি করেছেন ফি বা আদিল আকাকির কিছু ওষুধে ভুল করে দিয়েছেন ওষুধ দিতে ভুল করে দিয়েছেন এমনটা ধারণা করলেন ইবনুর রুমি ফা আলা বললেন ওকাদ আলাহ নাফতা নাফ নিফ তিওয়াই আর নাহাবি নিফতিওয়াই আর নাহাবি ইবনুর রুমিকে জিজ্ঞাসা করলো ওয়াজুদিনফসিহি এমত অবস্থায় যে এমত অবস্থায় ও ইয়াজুদ বিন আফসিহিম তো ফকাল অতপর ইমনুরুমি বললেন ওয়াকাদ সা আলাহু নিফতওয়াই আর নাহাবি তো নিফতওয়াই আর নাহাবি একে ইবনুর রুমিকে জিজ্ঞাসা করলো তো তখন ইবনুর রুমি কি করছিল ক্রন্দন করছিল ও ইয়াজুদ বিন আফসিহি যাদা ইয়াজুদের পরে বাহার ফে আসলে এক উৎসর্গ করে দেওয়ার অর্থে ইউজ হয় আর একটা হচ্ছে ক্রন্দন করা তো ইবনুর রুমি তিনি কাঁদতে কাঁদতে বলছিলেন যে গলাতার তবিব ডাক্তার ভুল করেছে আলাইয়া আমার ওপরে গালতাতান গালতাতুন এমন এক ভুল করেছে যে রিদুন যে ভুলটা নিয়ে যাবে আমাকে কি কিসের দিকে ইলাল কাবরি কবরের দিকে এমনটা ইমন রমি বলতে চাইছেন আর আজি আজিজাত মাওয়ারিদুহু মাওয়ারিদুন মাওয়ারিদুন শব্দের অর্থ হচ্ছে উৎস আর মাওয়ারিদ জমা তো উৎসসমূহ অপারক মানে কি আর যতগুলো উপায় অবলম্বন করা হবে না কেন সব উপায় অবলম্বনগুলো হ্যাঁ উপায়গুলো সবগুলো অপারগ হয়ে গেছে অ্যানালিস্ট দাঁড়ি প্রকাশ করতে মানে কি সেই উপায় অপকরণ বা রাস্তা বের করতে হ্যাঁ এই যে উৎস উৎসসমূহগুলো বা যতগুলো কম্পোনেন্টস উপাদানসমূহ রয়েছে এই রাস্তা থেকে নিজেকে উদ্ধার করার জন্য সবগুলো দুর্বল হয়ে গেছে মানে কি আমার মৃত্যুর সময় ঘনিয়ে এসেছে এরকম টাইপ রমি তিনি বলছেন ওয়ান হাওনা হাউন্যা তবি বা মানুষরা লাহাই মানে একটা গালি বা তিরস্কার করার অর্থে ইউজ হয় যে মানুষরা কি করে এমন অবস্থায় মানুষরা কি করছে ডক্টরকে গালি দিচ্ছে না গালাতা তাবি ও ইসা বাতাল আকদারি হ্যাঁ নিশ্চয়ই যে ডক্টর তিনি কি করেছেন ঈশাব মানে যে আক্রমণ আঘাত এরকম হয় আকদার অর্থাৎ গালাতা তাবিব ঈসা বাতাল আকদারি আকদারি অর্থাৎ ভাগ্যের ভাগ্যের মধ্যে ডক্টর কি করেছে ভাগ্যকে ভুল করে দিয়েছে মানে কি মানে বোঝাতে চাইছেন মানে উল্টো করে ইবনু রমিত তিনি বলতে কথা বলছেন এভাবে বলতে চাইছেন যে ডাক্তার ভুল করুক আর যাই করুক ভাগ্য যখন সাথ দেবে না তখন কেউ কিছু করতে পারবে না এরকমটা ইবনু রমি তিনি বলতে চাইছেন তাই আমার জীবনের টাইম ঘনিয়ে এসেছে কানা ফির মাই রু জিনসি এতাহু যে মানুষের মধ্যে এমন কিছু মানুষ ছিল যে ইবনুর রোমির যে জাতীয়তাকে নিয়ে কি করতো মানে ত্রুটি বর্ণনা করতো বেতার যে জন্মের ব্যাপারে সবগুলোর ব্যাপারে মানুষরা একটু আর্ট চোখে দেখতো অন্য ধরনের জাতীয়তাকে নিয়ে মানে মানুষ আ আর করত মানে আর বলতে যেটা দোস্তুটি এগুলোকে বর্ণনা করা লিয়াজ লিহা তো ইন্তাকু ইনতেকাস এর অর্থ হচ্ছে অবমূল্যায়ন করা ওয়ান্তাকে মানুষেরা রুমির যে কবির যে দক্ষতা কবিতা বলার যে দক্ষতা সেরাকে অবমূল্যায়ন করতো লিয়াজ রিহা আহাজ জামের কার দিকে লড়ছে না তো ইয়াতন অর্থাৎ তার এই কারণে কি করতো মানুষরা অবমূল্যায়ন করতো কামা ইমিন কৌল ইহি যেমনটা নেওয়া হয়ে থাকে তার কওল বা যেমনটা বর্ণনা করা হয়েছে যেমনটা ইবন রমি তিনি তার কথায় বলেছেন কাম আজা ইভাবে আসলে কাম আজা কাম আজা ইবিন কুল্লু সইন কতই না আশ্চর্য আশ্চর্য জিনিস রয়েছেন কত না আশ্চর্য আশ্চর্য জিনিস রয়েছেন রয়েছে কুল্লু সাইন অকুল্লু মা ফিহে আইবোন যদি এতগুলো আশ্চর্য জিনিস রয়েছে তবুও তার মধ্যে ত্রুটি বিচ্ছুতি রয়েছে হাসানার রুম রুম কি করেছে সে এরান কবিতা বলার দিক থেকে তারা খুব ভালো কবিতা বলতে পারে মা হাসানা হল ওরাইবু যেমনটা আরবের লোকেরাও খুব ভালো কবিতা বলতে পারে যেমনটা বলে ইয়া মাসদি হে অস্বীকারী ফি ফিহিম তাদের মধ্যে অর্থাৎ রোমবাসীদের মধ্যে আলাইসা মিন হোম সোহাইব তাদের মধ্যে কি সোহাইব নেই তো সোহাইব দ্বারা বোঝানো হচ্ছে যে সোহাইব বিন সিনান বিন মালিক আর রুমই সোহাবি ইন তিনি একজন একজন জালিল সম্মানিত একজন সাহাবি ও আউ মিনার রুম আর রুম রুমের মধ্যে থেকে তিনি প্রথম ইসলাম ধর্ম গ্রহণ করেছিলেন আর ইন্তেকাল করছেন আটত্রিশ হিজড়ি আটত্রিশ শতক উনচল্লিশ হিজড়িতে জন্য এই কবিতা লাইনে বলছেন যে হে সম্মানের অস্বীকারী রুমের মধ্যে রোমিওদের মধ্যে আলাইসামিন হোম তোমাদের মধ্যে কি নেই সোহেব কি ছিল না ঠিক আছে এরকমভাবে বিভিন্ন রোমি তিনি বলতে চেয়েছেন জিনা কামা আলাহা কান আলহা নবু গিহি এই যে তার যে জিনসিয়া অর্থাৎ জাতীয়তা এটার এটার যে প্রভাব স্পষ্ট প্রভাব এবং তার যে তার যে ভালো কিছু জিনিস এবং বড় ভালো কিছু জিনিস সেটা তার কবিতা বা তার যে নবগিহী তার শ্রেষ্ঠত্বের পিছনে এই যে তার জিনসিয়াও কাজ করে তাই হু নিশ্চয় তিনি জামা আগিলা তা আমি গিন আরীয়দের মধ্যে যারা আরিয়বাসী ছিলেন তাদের থেকেও তিনি কি করেছেন গভীরতা অপ মানে গভীরতা অর্জন করেছেন কবিতা বলার মাধ্যমে ফিলফি বিশেষ করে চিন্তা চিন্তাভাবনার দিক থেকে অফা আসামি ফিল খেয়াল আর চিন্তাভাবনা করার দিক থেকে সামিয়াদেরও তিনি ঊর্ধ্বে চলে গিয়েছেন অদম্য এলাদিকাতে রোম হ্যাঁ ফিরত্বর আর রোমরা যেভাবে অর্থাৎ চিত্রাঙ্কন করতে পারে চিত্রায়িত করতে পারে কোনো কিছুর হ্যাঁ তো ইবনু রুমিও তাদের মতোই চিত্র সুন্দরভাবে চিত্রা চিত্রায়িত করতে পারতেন কোনো জিনিসকে বর্ণনা দিতে পারতেন আর আতাল আরব আরবের যে শক্তি সেরা অন্তর্ভুক্ত করে নিজের মধ্যে ফের তাসবির বিশেষ করে কোনো কিছু চিত্র বর্ণনা করতে বা কোনো কিছুকে চিত্রায়িত করতে আরবদের যে দক্ষতা বা কুদরত ছিল হ্যাঁ ইবনুর রুমির মধ্যে সেরকমটা ছিল হামতাজ দিল মায়ানা ইবনুর রুমি তিনি বৈশিষ্ট্যমণ্ডিত ছিলেন বিশেষ করে অর্থের জন্ম দিতে সা ইহি এবং সেগুলোকে বর্ণনা করতে হাত্তা তা লায়াত রু বাকিয়া বাকিয়া লেগাই গাইহি এমনভাবে তিনি কোনো কিছু বর্ণনা করতেন যেন অন্য কোনো কবিদের জন্য কোনো কিছু রাখতেন না অমিন সাম্মা আর এরকমভাবে তলাত কাসাইদ হুমিন গাইরি তাকির ইন ওলা সাকাতিন এরকমভাবে তার যে কাসাইদগুলো কবিতাগুলো লম্বা দীর্ঘ হয়েছিল হ্যাঁ বিনা রিপিটেশন কোনো রিপিটের মধ্যে ছিল না কোনো ভুল ত্রুটি ছাড়াই ওয়া কুল ওয়া কাল্লামা বা আইনা শাহরান যখনই যখনই আমরা দেখি কোনো কবিকে ইয়াসলাম আলা তুলি যিনি কি বড়ো বড়ো কবিতা থেকে অর্থাৎ কবিকে দ্বারা উদ্দেশ্য ইবনুর রুমি যখনই আমরা ইবনুর রুমিকে দেখি তিনি তার বড়ো বড়ো কাসিদা হওয়া সত্ত্বেও নিরাপদ থাকতো তার বড়ো বড়ো কাশিদাগুলো ভুল ত্রুটি হতে নিরাপদে থাকত ভুল ত্রুটি থাকতো না ওয়া আজ জা ও কাসিদা তিহিফিল হিফিল হসনিওয়াল কু আর তার কাশিদাগুলো যে অংশগুলো সেগুলো সমান হয়ে যেত ফিল হসনি সৌন্দর্যতার দিক থেকে ওয়াল কৌয়ী আর কবিতার যে একটা শক্তি থাকে সে শক্তির দিক থেকে অল ইবনে রুমি বারাতুন না দেড়াতুন ইবনুর রুমির মধ্যে একটা ইউনিক স্বতন্ত্র একটা দক্ষতা রয়েছে পারদর্শিত পারদর্শিতা রয়েছে কোনো জিনিসের বর্ণনা দিতে ও বিহিহি এবং কোন কিছুর সাদৃশ্য বর্ণনা করতে বা কুদরা গরিবা আল্লা বি হিজা আর বিশেষ করে কারো যদি স্কোল তিরস কাউকে তিরস্কার করতেন অথবা কারো হেজা করতেন তো সেখানেও কিছু গরিব তার কুদরা বা অপরিচিত এক দক্ষতা তার মধ্যে লক্ষ্য করা যেত যখন ইবনুর তিনি তার বন্ধুদের কাছ থেকে রোড ব্যবহার বা উপেক্ষা পেলেন আরাদ আল কুবারা আর যারা বড় বড় লোক ছিল তাদের কাছ থেকেও মানে অবহেলা পেলেন ঠিক আছে মানে অবহেলা পেলেন লি হে লি হায়দ্যাতে তবে তার যে প্রকৃত তার যে শক্ত শক্তি প্রকৃতির কারণে শক্তিশালী প্রকৃতির কারণে অদায় কি খালকিহি খুলকিহি আর তার সংকীর্ণ মনোভাপূর্ণ বা চরিত্রের কারণে ওয়াফ ইমানজিলাতি যখন পেলেন এরকমটা বলতে চাইছেন তারপর ও ফি ই আবিদ তাম্মা মলবহতারি আবু তাম্মা এম বহারি মঞ্জিলার মতোই কবিতার বলার বা লেখার দিক থেকে অরব বামা ফাদ আলহমা ফাদ মানে কি আহিয়ানান। নান কখনও কখনও এদের দুজনকে ছাড়িয়ে যায় অতিক্রম করে যায় এরকমটা বলা হচ্ছে ইবনুরমি আবিদ বহুতারির মতোই তবে কখনও কখনও এর এদের দুজনকেও ছাড়িয়ে যায় লিয়ান না হোক কেননা তিনি কালা ফিকুললি ফুন নিঃশে রিল মা আরুফা কেননা তিনি সমস্ত কবিতার ব্যাপারে মানে কবিতা বা সমস্ত কবিতার মজুর বা বিষয়বস্তুর ওপরে কবিতা বলেছেন অজাদ আর আইহা জিয়াদ আতুন তার ওপর এমন কিছু জিনিস অতিরিক্ত হয়েছে লা ও আজ ও জিআত আলা আশারাতি আশারাতি সোয়ারা যদি সেই জিনিসগুলো দশজন কবির মধ্যে বন্টন করে দেওয়া হতো লাহাল্লা থোম মানাজিলাল ফহলি তাহলে ওই কিছু জিনিস ওই যে জিয়াদা জিনিসগুলো কি করত। ওই দশজন কবিকে কবিকে এমন স্থান দিত কার স্থান এতে বড়ো বড়ো কবিদের স্থানে পৌঁছে দিত ওই দশজন কবিকে এমনটা কিছু জিনিস এমন কিছু জিনিস ইম্নোরমির মধ্যে ছিল তারপর কি বল আছে আলা আন্নাউ ইয়াসিফো আলা আন্নাউ ইয়াসিফো মানে কখনো মানে ইম্নোরমি তিনি কখনও কখনো কি করতেন ব্যবহার করতেন হ্যাঁ ব্যবহার করতেন এমন শব্দ ব্যবহার করতেন লুবু সে হাতাল মানে। মানা এবং তিনি এমন শব্দ ইউজ করতেন সেখান থেকে ভালো অর্থ তিনি বা অন্বেষণ করতেন আমিন হুজনাতুল শব্দের হতে হচ্ছে ইরান বা ভুল ত্রুটি এবং তিনি পরোয়া করতেন না যে কোথায় গিয়ে কোথায় গিয়ে মানে শব্দের ভুল ত্রুটি হচ্ছে কিনা এগুলো পরোয়া করতেন না তবে চেষ্টা করতেন যে মানে যেন শুদ্ধ থাকে বা হুসোনা সনাতন শব্দ রয়েছে রূঢ়তা শব্দের রুড়তা বা ভালো ভালো শব্দ না এরকম এসব দিকে তিনি লক্ষ্য করতেন না হ্যাঁ বরং তিনি মা দিকে বেশি গুরুত্ব দিতেন ওলাও আন্না হো নাশা তা আব্দুল্লাহ বিন আল মহতাজ যদি তিনি আবদুল্লাহ বিন মহতাজের মতো বেড়ে উঠতেন লামা আলাহ মা হো হ্যাঁ দিক রি বা ওয়াল মিলাহি এর অর্থ হচ্ছে অর্থাৎ যদি তিনি কি করতেন বেড়ে উঠতেন আবদুল্লাহ বিন মহতাজের মতো লামা কানা লাহু মায়াহ তাহলে তার সঙ্গে এরকমটা ছিল না বরং এরকমটা হতো না বরং তিনি কী করতেন বরং কি হতো রুকিরা ফিবাবি তসবিহি বা দিকরুন বি তসবিহ আল মিলাহি বরং তসবি এবং মিল এসব বা হাসি কৌতুকের ব্যাপারে তিনি আরও কি করতেন আরও বেশি তার যে দক্ষতা এবং কুদরাত এগুলো আরও বৃদ্ধি পেয়ে যেত যদি আব্দুল্লাহ বিন আল মহতাজের মতো তার লালন পালন হতো ইবনুর রুমি আলা কাবান আলা কাবান কাব শব্দের অর্থ হচ্ছে এখানে মর্যাদা হবে যে তিনি ইবনুর রুমি অধিক মর্যাদার অধিকারী ছিলেন মিনহু ফেরি অর্থাৎ কবিতার মধ্যে বিল আইল মোসাব্বাহাত দোনা মিল মুলুক কিন্তু তার যে জ্ঞানটা বিল মোসাবাহাত দোনা মিল মুলুকি তার যে তসবিগুলো ওই রাজা বাসা ছাড়া আর কারো তিনি তাসবি প্রদান করেননি হু বা আদমাস তার সমকালীন কিছু মানুষ বা কিছু কবি বলেছেন তার ব্যাপারে অর্থাৎ ইবনুল রুমির কি করে রুমির মালামাত করে নিন্দা করে তিরস্কার করে লিমা আল্লাহ বিহু তুষাব বিহু কাতাস বিহাত ইবনুল মহতাজ কেন তুমি ইবনুল মহতাজের মতো সাদৃশ্য বর্ণনা করতে পারো না লাহু। কাল আলাহ তখন ইবনুল রমি তাকে বলল। হুম যে আনশিদিনী তুমি আনশিদিনী অর্থাৎ কবিতা বর্ণনা করো মেন কাউলিহি মিন কাউলিহি বলতে ইবনুল মহতাজের কাউল থেকে ইবনুল মহতাজের কবিতা থেকে তুমি কবিতা বর্ণনা করো আল্লাহ জাজদানি জাজানি আনমিসিহি অর্থাৎ যেই কবিতা আমাকে কি করো অপারও করে দেয় তার মতোই মানে তার থেকে আনসাদাহো সো সেই ব্যক্তিটা কি করলো ইমনুর মহতাজের কবিতা থেকে কবিতা বললো কাওয়ালা হফিল হিলাল অর্থাৎ যেই ইমনুল মহতাজ চাঁদের প্রশংসায় যে কবিতাটা বলেছিল চাঁদের ব্যাপারে তো এভাবে বলছে যে অন্দুর ইলাহি ওরা কাজাউর মিনফিউদ্দতিন তুমি লক্ষ্য করো চাঁদের দিকে যে চাঁদটা মনে হচ্ছে ছোটো নৌকা দাতিন সেটা চাঁদের তৈরি বা আস হামুল মিন আনবার আর আনবার থেকে মনে হচ্ছে যেন এর ওপরে কি চাপিয়ে দেওয়া হচ্ছে বোঝা চাপিয়ে দেওয়া হয়েছে ঠিক আছে বোঝা চাপিয়ে দেওয়া হয়েছে এরকমটা মনে হচ্ছে ফাঁকা জিদনি ইবনুল তাকে বলে আরও বলো আ আদার ইউন এক ধরনের আদার ইউনটা কি আদার ইউনটা হচ্ছে আজার ইউনের ব্যাপারে বিশেষ করে এটা হচ্ছে বাদশাহ মহল টহল এগুলোকে আজার ইউন বলা হয়ে থাকে এক ধরনের বাদশাহ তো এই আদার ইউনদের ব্যাপারে যেমনটা ইবনুল মহতাজ বলেছেন তার কবিতাটা সেই লোক বলছে যে ওয়া জাহার ও নাসফার এমত অবস্থায় হম অহুয়া জাহারুন আসফার এমত অবস্থায় সে আসফার মনে হচ্ছে হলুদ হলুদ বর্ণের ফুলের মধ্যে সেই যে প্রাসাদটা ছিল এরকম ফি ওয়াসাতি খামনেল আসোয়াদ তো আসওয়াদ শব্দের অর্থ হচ্ছে কালো ভাব হামলুন মানে হচ্ছে বর্ষণ হওয়া না এখানে সামাওয়ান নিচের দিকে বর্ষণের মানেটা হবে তো এভাবে বর্ণনা করছে ওই যে আদার ইউনের যে না আদার ইয়া নাহা। যে এর যে আজার ইউনরা আজার ইউন আজার ইউনরা। ঠিক আছে মনে হচ্ছে গাব্বা সামান হা মায়া মানে আসমান থেকে যেন প্রচুর বর্ষণ হয়েছে বর্ষণ হয়েছে এবং এখানে কি হয়েছে ভালো অবস্থার সৃষ্টি হয়েছে এরকমটা বলা হচ্ছে আর বিশেষ করে আদার ইউন এক ধরনের ফুলকেও বলা হয়ে থাকে ঠিক আছে আদার ইউন যার কারণে বলা হচ্ছে আমি মানেটা আরও একবার করে দিই যে সেই ব্যক্তিটা ফুলের যে প্রশংসায় মানে ইব্রাহ মহতাজ কবিতা বলেছিলেন ওহওয়া জাহারুন আসফার মানে হলুদ ফুল ফি ওয়সাতে মিডিলে কী ছিল খামরুলা সোয়াদ হ্যাঁ তো কালো ভাব বরণের এ ধরনের কিছু ছিল তো মনে হচ্ছে যে এর যে ফুলগুলো সামা যে ওর উপর যেন আসমানের পঢেল পানি পড়েছে যার ফলে আরও তরু তাজা হয়ে গেছে মাদাহীন মিন দাহাবিন ফিহা বাঁকা ইয়া গাওয়ালিয়া শব্দের অর্থ হচ্ছে ধোয়া বা ধূপ মিন দাহাবিন মনে হচ্ছে যেন সোনার ধূপ সোনার কি সোনার যে রোদ বা ধূপ পড়ছে ওই সব ফুলের গোল ফিহা ফিহা যেখানে কি রয়েছে বাকা ইয়া গলিয়া বাঁকা মানে যেখানে ভালো অংশ রয়েছে বাকা ইয়া যেখানে আরও ভালো ভালো অংশ রয়েছে এভাবে বলতে চাইছেন ফাসাহা অতঃপর ইব্নুর রবিম তিনি চিৎকার করে উঠলেন ওয়াগ ওয়াঘ এর অর্থ চা হায় আফসোস লাই ইউক্যাল লিফর লাভ হনাসান ইল্লাহু সাহা নিশা আল্লাহ তাহরা কোনো ব্যক্তির ওপর তার সাধ্যের বাইরে কোনো কিছু চাপিয়ে দেন না এই কথাটা ইব্নুর ইব্নুর রবিম বলতে চাই চাইলেন ওয়া কা ইননামা ইয়াসিফু মাউন দা কা ওঠাতো নিশ্চয়ই তিনি কি করেছেন বর্ণনা করেছেন মা বলতে বাড়ির আসবাবপত্র প্রয়োজনীয় জিনিসপত্রের ব্যাপারে লিয়ানা ইবনু ইবনুল খালি খালিফা কেননা তিনি ছিলেন ইবনুল খালিফা তাই সেই বাড়ির প্রয়োজনীয় জিনিসের ব্যাপারে তিনি বর্ণনা করেছেন এটা ইবনু রুমি বলছেন কার ব্যাপারে মহতাজের ব্যাপারে আনা আই সেই নাসিফু আমি কি এমন জিনিস বর্ণনা করব। হ্যাঁ আমার কাছে আমি তো রাজাবাস ছেলে না বলা কিন্তু দেখো যে উনজোর লক্ষ্য করো এদা অসাত আমি কি করেছি বর্ণনা করেছি মা আরিফু যা আমি জানি আয়না একা ও কাউলি মিনান নাস যে আমার কথাটা কোথায় মানুষের মধ্যে পড়ে অর্থাৎ আমার আমার কথা কতটা মূল্যবান মানুষের কাছে সেটা আমি জানি ফাহাল্লি আহাদিন কাত্তন মিসলা কাউলিফি ফি কাউসিল গামামি আর কেউ কি আমার মতো বলতে পেরেছে কাউসুল গামাম মানে এখানে রামধন রামধনের ব্যাপারে যেমনটা আমি বর্ণনা করেছি কেউ কি বলতে পেরেছে তোভাবে বর্ণনা করছেন করছেন অকাদ নাসারাত আইদি আল জানুব মনে হচ্ছে দক্ষিণের যে আহাতগুলো সেগুলো ছড়িয়ে পড়েছে মাতা আরিফান মাতা আরিফ মানে হ্যাঁ এদিক ওদিক একদম তারাফগুলো এদিক ওদিক ছড়িয়ে ছিঁড়ে যেমন রামধনু যখন উদিত হয় তখন তার যে সাত রঙের যে রাম ধন ইয়ে রঙগুলো এদিক ওদিক ছড়িয়ে ছিঁড়ে যায় তো এরকমটা বলা হচ্ছে মিনাল মিনাল যদি কন্যা বল হাওয়া আল অর্দি তো এটা বলা হচ্ছে মিনাল মিনাল জাউদি কন্যা মনে হচ্ছে যেন জাউদ মানে ঘোড়া হয় কন্যা বল হাওয়া আল অর্দি যেন মনে হচ্ছে আমরা ঘোড়ার ওপরে রয়েছি এবং ঘোড়া মনে হচ্ছে এদিক ওদিক ছড়িয়ে ছিটে আসে একদম এমন জিনিস যেগুলো পৃথিবীর মধ্যে গেছে পড়ছে এরকমটা মানে বলতে এর ব্যাপারে অর্থাৎ রামধনের ব্যাপারে তারপর আর কি তো ইয়াত্রিজুহা কাউ কাউসু সিহাবি বি আর রামধনে এমনভাবে মেঘের মধ্য দিয়ে কি হচ্ছে প্রকাশ পাচ্ছে বি হ্যাঁ একদম গ্রিন সবুজ হয়ে তার মধ্যে অনেক রং রয়েছে আর আহমার সেই গ্রিন রঙটা মনে হচ্ছে লালের উপরে ফিয়াসফারিন এবং সে লালটা মনে হচ্ছে যেন হলুদের মধ্যে ইসরা মুবিজিন আর এই সেই হলুদ বর্ণনাটা কাকে ফলো করছে সাদা রঙকে এভাবে রামধনু বর্ণনা করেছেন আদি আলী হাউদ্দিন আকবালাত ফি গালাইলিন মুসাফ ওয়াল বা আদ আকসারু মিন বা আদিন আর এমনভাবে রঞ্জিত রয়েছে যেটা একে অপরের মধ্যে মানে জুড়ে রয়েছে এরকমটা মানে হবে ঠিক আছে এভাবে তিনি তিনার কবিতা অর্থাৎ কী করেছেন বর্ণনা করেছেন ইব্রুল রুমি তিনি রামধনির ব্যাপারে কবিতা এভাবে বর্ণনা করেছেন তো এই ছিল ইব্রুল রুমির ব্যাপারে আমরা পড়লাম বাকি আর কিছু নেই কবিতা লাইনগুলো রয়েছে সব লাইনগুলো আমি দেখিনি আজকে পর্যন্ত থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দিস ভিডিও আসসালামু আলাইকুম বারাকাতুহু